আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে থাকছে বিস্তারিত গাজা ইসরায়েলি গণহত্যা নিয়ে চাঞ্চল্যকর যে তথ্য দিল মার্কিং টিভি চ্যানেল ইসরায়েলি বাহিনীতে তুর্কি সেনা অতঃপর নজরদারি এরাতে পুরনো পদ্ধতিতে হিজবুল্লাহ দেশে হারা ইসরায়েলি যোদ্ধারা কেন ফিলিস্তিনিদের গুলি করছে ইসরায়েলি স্নাইপার যে কারণে ফ্রান্স ছাড়ছেন মুসলিম বিজ্ঞানী সহ উচ্চশিক্ষিতরা গাজায় বর্বরতায় দায়ীদের এর দোকানের যে হুঁশিয়ারি পুতিনকে থামতে হবে বাইটেন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না গাজা ইসরায়েলি গণহত্যা নিয়ে চাঞ্চল্যকর যে তথ্য দিল মার্কিং টিভি চ্যানেল ইসরায়েলি বাহিনী গাজায় দক্ষিণাঞ্চলের খান ইউনিসে অবস্থিত স্কুলগুলোতে হামলায় যুক্তরাষ্ট্রে তৈরি বোমা গোলা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন সম্প্রতি খান ইউনিসে স্কুলগুলোতে বোমা হামলার ভিডিওগুলো বিশ্লেষণ করে সিএনএন তথ্য দিয়েছে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে খান ইউনিসে স্কুলগুলোতে মূলত ফিলিস্তিনি শরণার্থীদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে মঙ্গলবার ও বুধবার ইসরায়েলি আগ্রাসনে সেখানে অর্ধশতিক ফিলে নিহত ও কয়েক আহত এর আগেও নুসেরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে বোমা বর্ষণের ভিডিওগুলো পরীক্ষা করে জানিয়েছেন যে এসব অপরাধ যোগ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া গোলা বারুদ ও বিস্ফোরক ব্যবহার করা হয়েছে ইসরায়েলি নৃশংসতায় সেখানেও চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনি হতাহত হন এদিকে বাইডেন প্রশাসন আরো অত্যাধিক পরিমাণে বোমা বা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে বলে জানিয়েছে মার্কিং দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গণমাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলের কাছে এবার পাঁচশো পাউন্ড বা দুশো সাতাশ কেজি ওজনের বোমা পাঠাচ্ছে ইতিমধ্যে এইসব বোমা ইসরায়েলে পাঠানোর কাজ শুরু হয়ে গেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেসব অধিকৃত ফিলিস্তিনে পৌঁছে যাবে কিছুদিন আগে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল ময়াদিন টেলিভিশন জানিয়েছিল যে বিপুল সমরাস্ত নিয়ে দশটি যুক্তরাষ্ট্রের পরিবহন বিমান অধিকৃত ফিলিস্তিনে অবতীর্ণ করেছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র সরকার তেল আবিবে সামরিক সাহায্য ও রসদ পাঠাতে মোটেও বিলম্ব করেনি আর তাই বিশ্ব সমাজ ওয়াশিংটনকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা বা জাতিগত নিধন অভিযানের শরিক বলে দায় করছে ইসরায়েল গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা পশ্চিম তীরে মজলুল ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে এজ্রাইল বর্বরতায় এ পর্যন্ত গাজায় আটত্রিশ হাজার তিনশো পঁচাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অষ্টআশি হাজারেরও বেশি আহত বা পঙ্গু হয়েছেন ১৯১৭ সালে উপনিষেদ ব্যাধি ব্রিটেনের ব্যালফোর নামক ঘোষণার আলোকে ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদের ফিলিস্তিনে এসে অভিবাসন করতে উৎসাহ যোগায় পরে উনিশশো সালে ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করে সেই থেকে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা এবং গোটা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোকে দখলে নেওয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নে পদক্ষেপ নিয়ে যাচ্ছে প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ইজরায়েলি বাহিনীতে তুর্কি সেনা অত্যপর গাজায় ন মাস ধরে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনে নারী ও শিশু সহ এ পর্যন্ত আটত্রিশ হাজার তিনশোর মতো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে না হতো এবং পঙ্গু বরত করেছেন প্রায় আটাত্তর হাজার তারই চেরে এখন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে মধ্যস্থকারীদের মাধ্যমে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে এরই মধ্যে এবার আলোচনা ইসরায়েলি সামরিক বাহিনীকে তুর্কি নাগরিক থাকার বিষয়টি জানানো গেছে যে সব তুর্কি নাগরিক ইসরায়েলি বর্বর বাহিনীতে কাজ করছেন এবং যারা গাজায় বর্বর আগ্রাসনে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তুরস্কের জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে টার্কিশ ফ্রি পার্টি কুর্দি প্রভাবিত ও ইসলামপন্থী দলটির নেতা সার্কান নামানলি বুধবার তুর্কি সংসদে বিলটি উত্থাপনের পর বলেছেন তুরস্কের যেসব নাগরিক ইসরায়েলের দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসবাস করেন এবং যারা গাজায় বর্বর আগ্রাসনে যুক্ত তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে পাশাপাশি তুর্কি ইসরায়েলের দ্বৈত নাগরিকদের সম্পদ জব্দ করার দাবিও জানানো হয়েছে ওই বিলে রামানলি বলেন আমরা মনে করি তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিক যারা গাজায় মানবতা বিরোধী অপরাধে জড়িত তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত এজন্য আমাদের সংসদে এই বিল উত্থাপন করেছি তুরস্কের নেতা বলেন আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন অনুসারে আমাদের অবশ্যই সক্রিয়ভাবে গণহত্যা এবং মানবাদ বিরোধী অপরাধের বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু তুরস্কের আইন ও বিচার মন্ত্রণালয় এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি আমরা কিসের জন্য দীর্ঘ ন মাস অপেক্ষা করলাম আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে নজরদারি এরাতে পুরনো পদ্ধতিতে হিজবুল্লাহ দিশি হারা ইসরায়েলি যোদ্ধারা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা ইসরায়েলের উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এড়াতে পুরনো পদ্ধতিতে ফিরে গিয়েছে কৌশলগত এমন পরিবর্তনের কারণ ব্যাখ্যায় গোষ্ঠীদের অন্যতম নেতা হাসান নাসারাল্লাহ বলেছেন ইসরায়েলকে অন্ধ বা বোকা বানানোর জন্য এমনটি করা হয়েছে করেছে তারা শত্রুপক্ষের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির মোকাবিলায় প্রয়োজন পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়া হেজবুল্লার গোপন তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী অন্যদিকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ড্রোন ব্যবহার করেছে প্রতিরোধ যোদ্ধারা তারা মোবাইল ফোন ও ইন্টারনেটের পরিবর্তে ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত পেজার ও কুরিয়ার পদ্ধতি ব্যবহার করেছে এছাড়া তারা সাংকেতিক বার্তা এবং পঁচিশ বছর আগেকার টেলিযোগাযোগ নেটওয়ার্ক বা ল্যান্ডফোন ব্যবহার করছে এতে করে উন্নত প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে তেল আবিবের জন্য হিজবুল্লাহ টিকে থাকার পাশাপাশি সফলতা পেতে পুরনো পদ্ধতির প্রতি মত দিয়েছেন লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাসির আইডিএফ কর্তৃপক্ষ আরও জানায় তারা হিজবুল্লাহ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কামানোর চেষ্টা করছে হিজবুল্লার ব্যবস্থা আরো কড়াকড়ি হয়েছে যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে কেন ফিলিস্তিনিদের গুলি করছে ইসরায়েলি স্নাইপার গাজার মধ্যাঞ্চলে অবস্থিত গাজা সিটি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী সেখান থেকে পালাতে উদ্যত ফিলিস্তিনিদের দিকে ইসরায়েলি স্নাইপার গুলি ছুড়ছে বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার আল জাজিরার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়েছে গাজা সিটির গুজাইয়া মহল্লা ইয়ারমুখ স্টেডিয়ামের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন এক ফিলিস্তিনি নারী কিন্তু তাকে জানানো হয় সেই সড়কে ইসরায়েলি স্নাইপারের গুলিতে নিহত ফিলিস্তিনিদের মরদেহের স্তূপ জমে আছে তিনি বলেন আমরা প্যারা প্যারামেডিক ও দমকল বাহিনীর সদস্যদের কাছে সাহায্য চাই তারা যেন অন্তত মরদেহগুলো সড়ক থেকে সরিয়ে নিয়ে যায় এটা না করা হলে রাস্তার কুকুর এসে মরদেহ থেকে মাংস খেতে শুরু করবে তাদেরকে কবর দেওয়া প্রয়োজন ওই এলাকার অপর এক ব্যক্তি জানান প্যারামেডিকরা মরদেহের কাছে পৌঁছোতে পারছে না বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তারা নিজেদের চোখে দেখেছেন এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় মাথায় রাইফেলের গুলির আঘাত পেয়ে চলে পড়ে যান পরবর্তীতে কোনো মতে তারা এই ব্যক্তির মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন বুধবার জারি করা বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে গাজায় অবস্থিত শরণার্থীদের জন্য জাতিসংঘের একটি সদর দপ্তরের অভ্যন্তরে কাজ করা হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদ যোদ্ধাদের বিরুদ্ধে রাতভর সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে তারা ওই কার্যালয়ে অভিযান চালানোর আগেও এলাকা বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে আইডিএফ এদিকে আরেকটি নিউজ হচ্ছে যে কারণে ফ্রান্স ছাড়ছেন মুসলিম বিজ্ঞানী সহ উচ্চ সম্প্রতি ফ্রান্সে উদ্দেশ্যমূলকভাবে ইসলাম ফোবিয়া বা ইসলামভীতি ছড়িয়ে দেওয়ার তৎপরতা জোরদার হয়েছে আর এই কারণে ইউরোপের তৃতীয় বৃহত্তর দেশটি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন মুসলিম বিজ্ঞানীসহ উচ্চশিক্ষিতরা সম্প্রতি আনাদদুল এজেন্সি এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে যদিও ইউরোপের মধ্যে ফ্রান্সই সবচেয়ে বেশি মুসলমানের বসবাস তবুও সেখানে নানা উপায় মুসলমানদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে সেখানের মুসলমানদের সম্পর্কে নানা অপপ্রচার চালিয়ে এক ধরনের অসহনীয় পরিবেশ তৈরি করা হয়েছে এ কারণে ফ্রান্স ছাড়তে বাধ্য হচ্ছেন দেশটির বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বরা একটি নতুন জরিপের ফলাফলে দেখা যাচ্ছে ফ্রান্স ছেড়ে যাওয়া প্রতি দশ জন বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে সাত জনেরও বেশি প্রধান কারণ হিসেবে দেখিয়েছে ইসলাম ফবিয়া বৃদ্ধির কথা জানিয়েছেন অধ্যাপক অলিভিয়া এস ভয়েসের নেতৃত্বে লিল ইউনিভার্সিটি পরিচালিত এই গবেষণা জরিপে বলা হয়েছে বিপুল সংখ্যক উচ্চশিক্ষিত মুসলমান ফ্রান্স ছেড়ে ব্রিটেন যুক্তরাষ্ট্র কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতে চলে যাচ্ছেন ফরাসি রাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকার কর্মী ইয়াসির লুয়াতি আনাদদুলকে জানিয়েছে এক সাক্ষাৎকারে বলেছেন ধর্মীয় স্বাধীনতার অভাবেই উচ্চশিক্ষিত মুসলমানেরা আর ফ্রান্স থাকতে চাইছেন না সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সের মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার বেড়েছে ফ্রান্সের মধ্যে ডানপন্থী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর শাসন দেশটির মুসলিম নাগরিক ও ইসলামিক কেন্দ্রগুলোর বিরুদ্ধে বহু আইন পাস করা হয়েছে সব বিধিনিষেধ দেশটিতে বসবাসকারী মুসলমানদের জীবনযাত্রাকে আগের চেয়েও কঠিন করে তুলছে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে গাজায় বর্বরতায় দায়ীদের এর দোকানের যে হুঁশিয়ারি গাজায় বর্বরতার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এর তিনি বলেছেন উনিশশো সালে গণহত্যার মতোই গাজার বর্বরতার জন্য তারা দায়ী অবশ্যই তাদের আন্তর্জাতিক আইনের সামনে জবাবদিহি করতে হবে বৃহস্পতিবার বসনিয়া ও হার্জে গভিনায় শ্রেবনিয়া গণহত্যা দিবস স্মরণ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তুর্কি প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দেন অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তুর্কি সরকার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে বলে উল্লেখ করেন এরদোগান আজ অধিকৃত গাজা এবং ফিলিস্তিনি অঞ্চলের বাসিন্দারা একই রকম নৃশংসতার শিকার হচ্ছে যেমনটা শ্রেবেনিকায় ঘটিত হয়েছিল উন ত্রিশ বছর আগে তিনি এ সময় আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জোরালো দৃষ্টি আকর্ষণ করে বলেন শ্রেবেনিকাতে উনত্রিশ বছর আগে যেমন ষোলো হাজার শিশু সহ চল্লিশ হাজার নিরাপরাধ লোককে হত্যা করা হয়েছিল ঠিক তেমনি গাজাতেও নারী শিশু সহ হাজার হাজার ফেলেস্তিনিকে হত্যা করা হচ্ছে আর গোটা বিশ্ব তা তাকিয়ে তাকিয়ে দেখছে এ সময় গোটা বিশ্ব এবং মানবতাহীন এবং আন্তরিক শূন্য বলেও মন্তব্য করেন এর দোকান এদিকে আরেকটি নিউজ হচ্ছে পুতিনকে থামতে হবে বাইটেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে ন্যাটো সম্মেলন সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর পঁচাত্তর তম বার্ষিকীতে জড়ো হয়েছে বিশ্ব নেতারা আন্তর্জাতিক এই মহা সম্মেলনে এবার প্রধান ইস্যু ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত দেশটিকে সমর্থন দেওয়ার সব কার্যক্রম চলছে আর্থিক ও মৌখিকভাবে কিএফকে সমর্থনে জড়ো হয়েছেন অন্যেরা বুধবার সম্মেলনে ইউক্রেনকে কি ইতিমধ্যেই অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আলজাজিরা এএফপি writers. ন্যাটো সম্মেলনে সহযোগিতার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরে নেদারল্যান্ডস রোমানিয়া ইতালি জার্মানি এবং ইউক্রেনের নেতারা একটি যৌথ বিবৃতি জারি করেন আগামী মাসগুলোতে ইউক্রেনকে কয়েক ডজন কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে চায় তারা যৌথ বিবৃতিতে বলা হয়েছে আমরা ইউক্রেনকে অতিরিক্ত কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছি এর মধ্যে যুক্তরাষ্ট্র জার্মানি ও রোমানিয়ার অতিরিক্ত প্যাট্রেট ব্যাটারি প্যাট্রিয়েট ব্যাটারিকে অপারেশনের সক্ষম করার জন্য নেদারল্যান্ডস ও অন্যান্য অংশীদারদের দেওয়া উপাদান এবং ইতালির দেওয়া একটি অতিরিক্ত এস এ এম পি সিস্টেম রয়েছে এছাড়া রাশিয়া আক্রমণের বিরুদ্ধে ইউক্রেন কে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট